हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल माचिंदा नाटेक डॉक्टर। आशा करी सकले बेस भलोई आछेन। तो आज के अपने सामने जो टॉपिक नहीं हाजिर होती से हलो फेसबुक पेज प्रोफाइल पेज ब्लू बैज वेरिफाई सम्पर्क। तो साधारण सकले फेसबुक यूज कर अनेक समय देखा जाए क्यों ब्लॉग बा रिपोर्ट मारले बा रिपोर्ट कर ले फेसबुक अकाउंटी साथे साथ डिजेबल हो जाए। तो एखान थेके अकाउंटी सुरक्षार उपाय कि एर उपाय हलो आम्रा जदि आमादेर फेसबुक वेरिफाई ब्लू बैज करी ताहले देखा जाए जे आमादेर अकाउंटी वीआईपी हो जाए। तखन आमादेरके केउ जदि ब्लॉक बा रिपोर्ट दे ताहले आमादेर अकाउंटी डिजेबल हय ना। तो आपनार अकाउंटी बा आपनार पेजटी किभाबे वीआईपी अकाउंट बा ब्लू बैज फेसबुक पेज प्रोफाइल ब्लू बैज वेरिफाई करते हय সেটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট আফটার দা ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন এখানে নতুন ফেসবুক উইন্ডোটি ওপেন করা হয়েছে। তো আমি ফেসবুক এই লিংকটি আপনাদের डिस्क्रिप्शन दिए देव एखान अपना डाउनलोड कर भावे अप्लाई करबें। तो प्रथम जेटी करते हैं देखते ह्वाट इज योर वेरिफाइंग एखे जो अपनी पेजर क्षेत्र जो वेरिफाई करते चान ब्लू बैज वेरिफाई करते चान से क्षेत्र में पेजर अपशने क्लिक करबें। तो आज हमें साधारण प्रोफाइले यूज करब। तो जो प्रोफाइल क्षेत्र में व्यवहार करी देखा जाए प्रोफाइल लिंक एखे दीते हैं अर्थात हमारे प्रोफाइल लिंक दीते हैं। तो यार आगे एक बार यूज कर तो आर पुनर यूज व्यवहार करब से शो करती। तो ये दिल यहाँ प्रोफाइल फेसबुक प्रोफाइल लिंक दिलाम देवर पर एखे देखते डॉक्यूमेंट्स टाइप एखे बोलते जो आपनर ड्राइविंग लाइसेंस पासपोर्ट नैशनल आईडी कार्ड टैक्स जो आपनर जतियों परिचयपत्र एखे एड कर दीते साधारण नैशनल आईडेंटी आईडेंटिफिकेशन कार्ड यूज करी। तो एखे डॉक्यूमेंट अर्थात हमार नैशनल आईडी कार्ड एखे देव। तो दिलाम आपनारा आपनर मत खूब सुंदर कर देवें। তারপর এখানে বলতেছেন স্টেপ টু কনফার্ম নভেরেবিলিটি। তো ক্যাটাগরিগুলো দেবো আমরা সাধারণত কি করব কি রকমের আমরা কোন ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি। আমরা সাধারণত যেটা করি সেটা হলো ডিজিটাল ক্রিয়েটর ব্লগার ইনফ্লুয়েন্সার। তো আমি এটা দিলাম। দেওয়ার পর এখানে আমাদের কান্ট্রি দিতে বলছে যে আমরা বাংলাদেশ দিলাম। তারপর এখানে বলতেছে আপনার এটা অপশনাল 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 না দিলেও হয় কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাঁচটি প্ল্যাটফর্ম এখানে অ্যাড করে দিতে হবে। যে কোনো লিংক দিতে পারেন, যেমন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রোফাইলের লিংক দিতে পারেন, টুইটার অ্যাকাউন্টের লিংক দিতে পারেন, পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংক দিতে পারেন, টিকটক, লাইকি, ইউটিউব, স্ন্যাপচ্যাট আরও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আমি ইনস্টাগ্রামে দিয়েছি, তারপর টুইটারে দিয়েছি, তারপর আমার লিঙ্কডিন, তারপর আমার পিন্টারেস্ট এবং আমার ইউটিউবের লিঙ্কটি দিয়েছি। দেওয়ার পর এখানে আমাদেরকে মোটামুটি আমাদের এখানে কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। দেন আমরা এখানে সেন্ড করব। ইনফরমেশনগুলো অ্যাড করেছি, এই ইনফরমেশনগুলো আমাদের ফেসবুক কোম্পানির কাছে সাবমিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটি নতুন উইন্ডোটি চলে আসছে। সে দেখেন রিকোয়েস্ট টু হ্যাভ ফেসবুক প্রোফাইল ভেরিফাইড অর্থাৎ রিকোয়েস্ট করেছে। এখন এখানে একটা আমার কেস নাম্বার দিয়েছে। তো এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, জাস্ট আমাদের ফেসবুক হেল্প সাপোর্ট থেকে অর্থাৎ অফিসিয়াল থেকে আমাদেরকে একটা ফিডব্যাক দেবে। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অলরেডি আমাদেরকে হেল্প সাপোর্ট থেকে আমাদেরকে একটা ফিডব্যাক দিয়েছে। এখানে বলতেছে যে থ্যাংক ফর ইউর রিকোয়েস্ট টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, উই রিভিউড ইউর অ্যাকাউন্ট অ্যান্ড আনফর্চুনেটলি it's not eligible to verify at this time. We acknowledge you to continue growing and public presence and reply in 30 days. এখানে বলতেছে যে আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার বাড়াতে আরেকটু বাড়াতে হবে এবং রিয়েল ফলোয়ার হতে হবে। দেন আপনাকে আজকে আবেদন আজকে থেকে আপনাকে 30 দিন পর আপনাকে আবার রিঅ্যাপ্লাইতে পুনরায় আবার আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে রিয়েল ফলোয়ার বা ফ্যান নাই। তো যার জন্য করে আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয় নাই। তো এখানে দেখা যাচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টে যদি অতিরিক্ত কোনো ফলোয়ার থাকে বা ফ্যান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের যেভাবে দেখালাম সেভাবে অ্যাপ্লাই করে আপনাদের অ্যাকাউন্টে ব্লু পেজ অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারেন খুব সহজেই। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।